তখন বাজে মোটামুটি 9টা এন্ড বাস এখানটায় দাঁড়ালো এই জায়গাটাতে কেন দাঁড়ালো জানি না আমাদেরকে বলা হলো খালি এই পারমিটটা নিয়ে বেরোতে কোথায় নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে কিছু জানি না ওই উপর থেকে সবাই নিচে নেমে এখন সামনে এত বড় লাইন জানি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কি হবে কেউ যদি এরকম পাহাড়ের মাঝখানে এনে রাখে তাহলে তো আমি সারা জীবন এখানেই থেকে যাব গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফ্রম চন্দরকোট এই মুহূর্তে আমাদেরকে চন্দরকোটের এই ক্যাম্পে রাখা হয়েছে দেখো কি সুন্দর ক্যাম্পটা পুরো পাহাড়ের মাঝখানে তো এই ক্যাম্পে এখন রাখা হয়েছে এখন বলা হয়েছিল যে 2 ঘন্টার জন্য রাখছে বাট অনেকক্ষণ হয়ে গেছে জানি না বোধহয় আজকে দিনটা পুরোটা এখানে থাকতে হবে অ্যান্ড এখান থেকে পহলগাম আরও 120 কিলোমিটার আর আজকে শুনলাম যে পহলগাম থেকে চন্দনবাড়ির যাত্রা শুরু হয়ে গেছে তো আমাদেরকে আশা করি কালকে এখান থেকে ছেড়ে দেবে এবং আমরাও যাত্রা শুরু করতে পারবো এরকম বাংকার বেডওয়ালার রুমে আমাদেরকে ভরে দিয়েছে এনে লাস্ট 15-20 মিনিট ধরে আমি খেতে যাবো বলে এখানে দাঁড়িয়েছি কিন্তু পিছনটা এত সুন্দর লাগছে দেখতে যে আমি যেতেই পারলাম না এখন অব্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি কখন থেকে সো নাও উই আর গোয়িং ফর লাঞ্চ অ্যান্ড দেখি এখানকার ভান্ডারেতে কি কি খাওয়ার আছে সো দিস লঙ্গার ইজ অর্গানাইজড বাই শ্রী নীলকণ্ঠ মহাদেব সেবা সমিতি ফিরোজপুর পাঞ্জাব অ্যান্ড ইয়েস খাওয়ারগুলো ভীষণ টেস্টি ছিল সো নাও উই আর লিভিং ফ্রম চন্দরকোট এখন এখান থেকে পহলগামের জন্য বাস ছাড়বে এখন দেখা যাক পহলগাম আমরা কতক্ষণে পৌঁছই ना ना कैंप है ये मतलब खाली आप लोगों के लिए मतलब जो भी आते हैं ना यात्री उन्हीं के लिए अभी गवर्नमेंट अमरनाथ यात्रियों के लिए बनाया है ये कैंप हे देखो चेनाब रिवर और ओ ही जे हमारे बस सब लाइन बाय लाइन दाड़ी আছে ओ नीच থেকে কতটা হেঁটে আসলাম এখনি হাঁপিয়ে যাচ্ছি এরপর কি করে হাঁটবো তো আমাদের বাস ছেড়ে দিয়েছে অনেকটা হেঁটে আসার পর বাস পেয়েছি এখন জানি না কতক্ষণে পৌঁছাবো চলো পহলগাম যাই অনেকক্ষণ ধরে বাসে বসে আছি এরপর নামলাম আমাদের এখান থেকে আরো মোটামুটি 75 কিলোমিটার পহলগাম তো এখন এখানটা দাঁড়িয়েছি দেখো পিছন দিকে আমাদের পহলগাম পৌঁছাতে মোটামুটি 5:30টা বেজে গেছিল অ্যান্ড চেকিং এর পর আমি যেহেতু মেয়ে আমার আগে চেকিং হয়ে গেছে অ্যান্ড বাবা আর ভাইদের অ্যাজ ইউজুয়াল লেট তো এখন আমরা যাচ্ছি নুনওয়ান ক্যাম্পের দিকে জেনারেলি পহলগাম আসতে 12-14 ঘন্টা লাগে না কিন্তু আমাদের 12-14 ঘন্টা লেগেছে বিকজ আমাদের মাঝখানে চন্দরকোটে একটা ক্যাম্পে রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য এখন নুনওয়ান ক্যাম্পে যাই দিয়ে দেখি ওখানে কি ব্যবস্থা আছে তো এখানে এরকম সব টেন্টের ব্যবস্থা ক্যাম্পের ভেতরে টেন্টগুলোতে পার হেড 275 অ্যান্ড 350 রুপিস করে আছে 350 রুপিসে খাট পাওয়া যায় অ্যান্ড 275 রুপিসে অনলি মাটিতে বেডিং তো এটা আমাদের টেন্টে স্লিপ আর আমাদের চারজনে লেগেছে 1100 টাকা আর টেন্টের ভেতরটা ক্যাম্পের ভেতর ঢুকে গেছি অ্যান্ড টেন্টও নেওয়া হয়ে গেছে এই যে টেন্ট দেখালাম আমি তোমাদেরকে তখন এখানেই থাকতে হবে কারণ এরমভাবে অমরনাথকেও থাকতে হবে তো এটা হচ্ছে প্র্যাকটিস জ্যাকেট পরে নিয়েছি এবার এদিকে যাব বাইরে মার্কেটটা দেখি কি কি পাওয়া যায় মানে সোয়েটার কোট জ্যাকেট টুপি সব কিছুই আছে তো কারো যদি টুপি লাগে তোমরা এখান থেকে কিনে নিতে পারবে মানে কেউ যদি ঠান্ডা জিনিস না এনে থাকো তো তোমরা এখান থেকে কিনতে পারবে সানগ্লাসও আছে মর্নিং ফ্রম পহলগাম দেখো এখন বাজে 5:10 ভোরবেলা এখন আমরা বেরোচ্ছি চন্দনবাড়ির জন্য তো বিশাল লাইন পড়েছে এখন গিয়ে দেখি যে লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়
দেখো এমনিও আমি সবার আগেই বেরোবো কারণ আমি মেয়ে আমাকে লাইনে দাঁড়াতে হবে না, তাই ভাবলাম যে একটু চা খেয়ে নিই এখানে। এখানকার চা গুলো খুব টেস্টি। আমরা চন্দনবাড়ি পৌঁছে গেছি এন্ড এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। পিছনে কত বড় লাইন পড়েছে দেখো, এন্ড এই যে লাঠি লাঠি নিয়ে নিচ্ছি এখান থেকে হাঁটা শুরু হবে। চেকিং অলমোস্ট ডান, এখন বেরোলাম এখান থেকে, জানি না বাবারা কোথায় আছে, দেখি গিয়ে কোথায় পাবো ওদেরকে। এটা হচ্ছে আমাদের একদম হাঁটার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে অ্যাকচুয়াল হাঁটাটা স্টার্ট হবে। চলো দেখো উপরে কি লেখা আছে, ভুকে কো অন্ন আর প্যাসে কো পানি, জয় বাবা বরফানি। তো আমাদের হাঁটা শুরু হয়ে গেছে এন্ড এইটুকু আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছি পিছে এত বড় ব্যাগ নিয়ে। চন্দনবাড়ি থেকে পিসুটপ অব্দি আমাদের ফার্স্ট ট্রেক, রাস্তা মোটামুটি স্টিফ ছিল অনেকটাই, তো আমরা এতটা উঠে গেছি অনেকটা কষ্ট করে। নিচ থেকে সবাই এই রকম রাস্তা দিয়ে আসছে উঠে। দেখো দেখা যাচ্ছে কিনা জানি না, ওখানে একজন শর্টকাট নিতে গেছিল আর ওই পাথরটার মাঝখানে ফেসে গেছে, এখন বিএসএফ গিয়ে তাকে বাঁচাচ্ছে। প্লিজ এরকম কেউ করো না যারা অমরনাথ আসবে। অনেকক্ষণ ধরে হাঁটার পর এখন আমরা পিসুটপের কাছাকাছি আছি, এখান থেকে মোটামুটি 100 মিটার, আর ওই যে পেছনে দেখা যাচ্ছে এতটা রাস্তা নিচ থেকে ট্রেক করে উঠলাম। সুন্দর দেখতে, কাশ এখানে স্যান্ড্রো থাকতো। আই মিস ইউ স্যান্ড্রো। তো এই হচ্ছে পিসুটপের লাঙ্গারখানা, এখন এখানে যাবো, এখানে দেখি কি খাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে আমরা নেক্সট বেরোবো শেষনাগের জন্য। আজকে শেষনাগ যেতে হবে, শেষনাগ এখান থেকে অ্যাপ্রক্স 8 কিলোমিটার। দেখো এখানে প্রত্যেকটা ক্যাম্পে এরকম অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আছে, যাদের অক্সিজেনের প্রয়োজন হয় তারা এখান থেকে অক্সিজেন নিতে পারে। এই যে এখানে অক্সিজেন বিক্রি করা হচ্ছে। কতটা হেঁটে এলাম সেটা তো বুঝতে পারছি না, কিন্তু সামনে এটা জজিপাল ক্যাম্প, এখান থেকে শেষনাগ আরও 3-4 কিলোমিটার। নাগকোটি থেকে আর হাঁটতে পারছিলাম না, সেই জন্য ঘোড়া নিয়ে নিচ্ছে, এখন ঘোড়া আমাদের শেষনাগ অবধি নিয়ে যাচ্ছে। নাগকোটি থেকে শেষনাগ অবধি প্রায় 4.5 কিলোমিটার। ভয় তো ভীষণ লাগছে জানি না, ও মা গো। জীবনে একটা ইচ্ছা ছিল আমার পাহাড়ে বরফ দেখার, সামনে থেকে তো দেখা হলো না। এটা হচ্ছে শেষনাগ লেক, আর এখানে কি একটা বিশাল লম্বা সাপ আছে যেটা অনলি শুক্রবার করে দেখা যায়। এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে ওখানে চেকিং হবে অ্যান্ড ওই যে টেন্ট, যেগুলো তো আজকে দিনটা আমাদের থাকতে হবে। জাস্ট ডিনার করে আসলাম, নিচে লাঙ্গার আছে এবং সেখানে ডিনার করে আসলাম। এখানে লাঙ্গারে ভাত ডাল রুটি অ্যান্ড সাউথ ইন্ডিয়ানের সমস্ত রকম ব্যবস্থা আছে, তো আমি আজকে সাউথ ইন্ডিয়ানই খেয়ে আসলাম। বিকজ খুব ঠান্ডা, ভাত খেলে হয়তো শরীর খারাপও হতে পারে, কারণ অনেকটা টায়ার্ড, অনেকটা হেঁটেছি, তো গা হাত পা ভীষণ পরিমাণ ব্যথা। অ্যান্ড এই যে আমাদের টেন্ট, আমরা টেন্ট নিয়ে নিয়েছি। তো এখানে টেন্টের রেন্ট 450 অ্যান্ড 550। 550-তে হচ্ছে ক্যাম্প খাট দেওয়া টেন্ট থাকে, অ্যান্ড 450-তে এরকম নিচে শোয়ার ব্যবস্থা আছে। তো আমাদের ধুপতে একটু লেট হয়েছিল, সেই জন্য 550 টেন্টগুলো পাইনি, 450-টাই নিয়েছি। অ্যান্ড এই যে আমাদের টেন্ট, শুধু আজকে রাতে এখানে থাকতে হবে, কাল সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবং ফার্স্ট ট্রেক আছে মহাগুনা স্টপ অবধি, অ্যান্ড ওটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট স্টপ, একদম জানি না কী করে যাবো, পা হাত পা ভীষণ পরিমাণ ব্যথা। তো এখন ভাবছি ওষুধ ফুষুধকে একদম ঘুমাবো, তোমাদের সাথে একদম সকালে দেখা হবে, বাই। ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ অল, ইটস ডে 2 অ্যাট শেষনাগ। এখন আমরা বেরোচ্ছি শেষনাগ থেকে, মহাগুনা স্টপ যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো এখান থেকে মহাগুনা স্টপ 6 কিলোমিটার, অ্যান্ড এখন বাজে সকালে 8:30,
আমাদের এখন কারোরই হাঁটার মতো জোর নেই একটুও, তো আমরা ভেবেছি এখান থেকে ঘোড়া করে নেবো একদম পাঁচতার নিয়ে অব্দি। তো দেখি গিয়ে ঘোড়ার কত কি প্রাইস আছে। আর তো আমাদের ঘোড়া নাও হয়ে গেছে, আর দেখো আমার ঘোড়া কাকাই চলছে। ভয়ও লাগছে, মজা হচ্ছে, কোথায় নিয়ে গিয়ে ফেলে দেবে বা কি করবে, নিজের মতো চলে যাচ্ছে। এর না কিছু একটা সমস্যা আছে, সোজা যেতেই চায় না, কি মনে হয় সোজা যেতে যেতে ধারের দিকে চলে যায়। দেখবে দেখো এখন যাচ্ছে সোজা, একটু পরে কি মুড হবে আবার ওই ধারে চলে যাবে। হ্যাঁ দেখো, দেখছো, দেখো সবাই একদিকে যাচ্ছে, ও একদিকে যাচ্ছে। দেখো দেখো যত তার ধার দিয়ে যাওয়া যায় তত তার ধার দিয়ে যায় কেন ভাই। আমরা মহাগুনা স্টপ পৌঁছে গেছি, এন্ড দিস ইজ দা হাইয়েস্ট স্টপ অফ অমরনাথ যাত্রা। পিছনে শুধু বরফ আর বরফ, এখনো অব্দি আমি সামনে থেকে বরফ দেখতে পেলাম না, আর পাবো কিনা কে জানে। তো ফাইনালি আমি এই জায়গাতে বরফ পেয়েছি, ঘোড়া থেকে নেমে এখানে যাই, দেখি কি আছে। আমাদের মহাগুনা স্টপ থেকে পাঁচতানি যেতে হতো, পাঁচতানি মহাগুনা স্টপ থেকে 10 কিলোমিটার। তো এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর সবাই এখানে রেনকোট পরে নিয়েছে। এখান থেকে অলমোস্ট 2.5 কিলোমিটার পাঁচতানি, তো তোমাদের সাথে একদম ওখানে গিয়ে দেখাবো। বাই। গুড মর্নিং এভরিওয়ান, ইটস ডে 3 এট পাঁচতানি, অ্যান্ড এখন বাজে সকালে 7টা। আমরা আজকে বেরোচ্ছি হোলি কেভ, দ্য হোলি কেভ দেখার জন্য। অ্যান্ড এখান থেকে ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার, দেখি আজকে আমরা কত দূর হেঁটে যেতে পারি। তো ফাইনালি আমরা গেট ক্রস করে আসতে পেরেছি, কারণ গেট বন্ধ হওয়ার টাইম ছিল সকাল 7টা, অ্যান্ড আমাদের কাছে বেশিক্ষণ টাইম ছিল না 7টা বাজতে। তো ফাইনালি আমরা গেট ক্রস করে বেরিয়ে গেছি, অ্যান্ড এখান থেকে আমাদের হাঁটা স্টার্ট হচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে সবাই এরকমভাবে একইভাবে লাইনে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা ধরে এরকমভাবে স্টিল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যাচ্ছে। জানি না কতক্ষণে পৌঁছাবো, 7টার মধ্যে ওখানকার গেট বন্ধ করে দেয়। সেই সকাল 7:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও স্টিল 11:30-12 বাজতে যায়, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। অ্যান্ড এখান থেকে হোলি কেভ এখনও মোটামুটি 1 কিলোমিটার, রাস্তা ভীষণ খারাপ আর এখানকার সিচুয়েশনও প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বৃষ্টি থামছেই না থামছেই না। প্লাস আমরা যদি দিয়ে ফিরতাম আজকে, ওই রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, তো আজকে আমাদের ফেরাও বন্ধ, যাই না কী হবে। দেখো ওই রাস্তাটা দিয়ে এসে এইখান দিয়ে এই যে সব নিচ দিয়ে পার হচ্ছে, এখান দিয়ে উঠে আসলাম, কি যে করলাম লাইফে আমি, পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে থাকবে যে আমি কি করে উঠলাম, মানে আমি উঠে ভাবছি যে আমি উঠলাম, আমি বেঁচে আছি। ও মাই গড, একবার পা পিছলালে শেষ, কি করলাম আজকে। কাল একটা কাকুর সাথে দেখা হচ্ছিল বারবার, কাকুটার সাথে আমার প্রথম থেকেই দেখা হচ্ছিল ভাগবতী নগর থেকে। তো কাকুটা আমাকে বারবার বলছিল কোশিশ করনে ভালো কি কবি হার নেই হতি, সচ মে হম ইতনে দূর তক আ গয়ে হ্যায়। এই যে দূরে দেখা যাচ্ছে কেভ, এখন অত দূর যেতে হবে। ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, অনেক কষ্ট করে দর্শন করেছি, রাস্তা ভীষণ খারাপ ভীষণই, এখন এখান থেকে আমরা দেখি ব্যাক কোন দিক দিয়ে করা যায়, কেন রাস্তা দুদিকেই খারাপ হয়ে গেছে, চ্যানেল বাড়ির দিকেও রাস্তা খারাপ হয়ে গেছে, বালটালের দিকেও রাস্তা খারাপ হয়ে গেছে, দেখা যাক এবার কোন দিক দিয়ে আমরা যেতে পারি, একদম গিয়ে রাখা হবে।
আমরা কাল রাত 11:30টা নাগাদ ওখান থেকে ফিরি এন্ড বালটাদের রাস্তা দিয়ে নেমেছিলাম। একটা রাস্তা এন্ড ওয়েদার দুটোই ভীষণ খারাপ ছিল, তো আমরা ওখান থেকে আসার সময় ঘোড়া করে নিয়েছিলাম এন্ড 11:30টার মধ্যে আমরা বালটাল পৌঁছে যাই। তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং আমরা সকলে সুস্থ আছি, ঠিকঠাক আছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যদি ছবি দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।